আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে নিরাপদে জান্নাতে যাওয়ার তিনটি উপায় বলে দিব। তিনটি উপায় যদি আপনারা অবলম্বন করেন, ইনশাআল্লাহ আশা করি আপনারা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সহজ তিনটি উপায় আপনারা জেনে নেন এবং আমল করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, তাও আবার নিরাপদে। তো চলুন আমরা জেনে নেই ওই তিনটি উপায় কি, যে তিনটি উপায়ের মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি তিনটি বিষয় অবলম্বন করে, তিনটি কাজ অবলম্বন করে, তাহলে সে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। এক নাম্বার পয়েন্ট হলো সালামের প্রচার ঘটানো। এক নাম্বার পয়েন্ট হলো সালামের প্রচার ঘটানো, অর্থাৎ সালাম দেওয়া, মানুষদেরকে সালাম দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, সালামের প্রচার ঘটাও, সালামের প্রচার ঘটাও। সালামের মাধ্যমে মানুষের মধ্যে পরস্পর সম্পর্ক সৃষ্টি হয়, ভালো সম্পর্ক সৃষ্টি হয়, এজন্য সালামের প্রচার ঘটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম এরপর কথা। সালামের পূর্বে কথা বলতে নিষেধ করেছেন, আগে সালাম দিতে বলেছেন, এরপর কথা বলতে বলেছেন। তো আজকে আমি আপনাদেরকে তিনটি উপায়ের মাধ্যমে আপনারা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন। এক নাম্বার পয়েন্ট হলো সালামের প্রচার ঘটানো, দুই নাম্বার পয়েন্ট হলো খাবার খাওয়ানো, দুই নাম্বার পয়েন্ট হলো খাবার খাওয়ানো। যারা গরিব দুঃখী রয়েছে, যারা অনাহারে রয়েছে, তাদেরকে খাবার খাওয়ানো, তাদেরকে খাবার খাওয়ানোর মাধ্যমেও আপনি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন। তিন নাম্বার পয়েন্ট হলো রাতে নামাজ আদায় করা, অর্থাৎ তাহাজ্জতের নামাজ আদায় করা। যখন মানুষ সবাই ঘুমিয়ে পড়ে, তখন নামাজ আদায় করার মাধ্যমেও আপনি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ আজকে আমি আপনাদেরকে তিনটি পয়েন্ট বলে দিয়েছি, এই তিনটি পয়েন্ট যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই হাদিসের ভাষা অনুযায়ী আপনি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই তিনটি উপায় হলো খুবই সহজ। এক নাম্বার হলো সালামের প্রচার ঘটানো, দুই নাম্বার হলো গরিব দুঃখীদেরকে খাবার খাওয়ানো, তিন নাম্বার পয়েন্ট হলো রাতে নামাজ আদায় করা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই তিনটি পয়েন্ট যদি আপনারা আমল করতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো চলুন আমরা প্রথমে সালামটা কয়েকবার মস্ক করিয়ে নেই, যেন সালামটা আমাদের সহজ হয় এবং সালামটা সহি শুদ্ধ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো সালাম। অনেকেই আমরা সালাম এভাবে দিয়ে থাকি, সামু আইকুম এরকম ভাবে দিই, আবার সালামু আলাইকুম, মানে এক একজন এক এক ধরনের সালাম আমরা দিয়ে থাকি। আসলেই সহি শুদ্ধ কোনটা সেটা আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে সালাম দিতে হবে। তো আমরা এভাবে সালাম দিব, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার আপনি বলুন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি বলার পর আপনি বলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ সহি শুদ্ধ হবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো সালাম। এরপর সালামের উত্তর এভাবে দিতে হবে, ওয়া আলাইকুমুস সালাম। এবার আপনি বলুন, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। এবার আপনি বলুন, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম।
ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. وعليكم السلام. ورحمة الله ورحمة الله وبركاته. وبركاته. এটা হলো সহিহ শুদ্ধ সালামের উত্তর। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তিনটি পয়েন্ট জানতে পারলাম, যে তিনটি পয়েন্টের মাধ্যমে আমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবো। আমি আবারও বলে দিই তিনটি পয়েন্টের কথা। এক নাম্বার হলো সালামের প্রচার ঘটানো, দুই নাম্বার হলো গরিব দুঃখীদেরকে খাবার খাওয়ানো, আর তিন নাম্বার পয়েন্ট হলো রাতে নামাজ আদায় করা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করা। তো আমরা অনেকেই ভাবতে পারি যে এই তিনটি কাজ করলেই কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, নিরাপদে জান্নাতে যেতে পারবো। না, ইসলামের যে সকল হুকুম আহকাম রয়েছে, এই সকল হুকুম আহকাম মানার পর যদি আপনারা এই আমলটি করেন, তাহলে আপনার আর কোনো টেনশন নাই, আপনি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সকল হুকুম রয়েছে, ফরজ হুকুমগুলো রয়েছে, এই ফরজ হুকুমগুলো পালন করার পর যদি আপনি এই তিনটি আমল করতে পারেন, তাহলে আপনি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা এই তিনটি পয়েন্ট ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।